প্রতিবন্ধী যুবক পিচ রাস্তার উপরেতে একবারে হামাগুড়ি দিয়ে সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছেন। তার রুজি রোজগার তার করতে পারে না এবং তার পরিবার পরিজনকে তার সংসার চালাবার জন্যই বিজয় সাহানি বছর ৪২-এর যুবক। তিনি যেভাবে এখন মানে আছেন সেই অবস্থাটা সত্যি করুণ অবস্থা। তবে এভাবেই কিন্তু মানে যেটাকে বলা হয় হামাগুড়ি দিয়ে চার হাত পায়ে করে এভাবেই কিন্তু মানে লোকের কাছে ভিক্ষাবৃত্তি করছেন এবং হাত পেতে সামান্য পয়সা যা পান সেটা মানে লোকের চাইছেন। তবে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবে যে ভিখারির হাত থেকে আজকে বেঁচে গেলাম, তো কী করে ভিখারিটা হাতটা পেতে চাইছিল, আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে চলে গেলাম, আজকে টাকাটা আমার বেঁচে গেল ১০ টাকা, আজকে আমার ৫ টাকা বা ২ টাকা বেঁচে গেল। ওই ব্যক্তিগুলোকে আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে হ্যাঁ আপনি বুদ্ধিমান, আপনি ভালো থাকুন, পয়সা আস্তে আস্তে জমান, এদিকে দিতে হবে না, এদের জীবন এভাবেই যাক আর আপনার জীবন আপনার মতো করে যাক। খুব বুদ্ধিমান ভাবেন তাদের। তবে জীবন কাহিনীটা আমরা একটা শুনবো বিজয় সাহানির কাছে। আপনারা দেখছেন নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দুপুরের হুগলির একবার চাবাডাঙ্গা তারকেশ্বর এলাকার, সেই ছবি দেখাচ্ছি বাসস্ট্যান্ড এলাকায়। বলছি আপনি কেন এভাবে রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনি কি মানে হাঁটাচলা করতে পারেন না? না, আমার দুটো পাই আমার একদম খারাপ। আমার দুটো বাচ্চা আছে, আমার একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ, আমার বউটাও হ্যান্ডিক্যাপ, আমিও হ্যান্ডিক্যাপ। আমি এখান থেকে কোনো দিন সুযোগ সুবিধে চাপাডাঙ্গা থেকে কেউ আমাকে দেয়নি। আমি একটা সাইকেলেরও আমি চেয়েছিলাম, সাইকেলেরও আমার কেউ ব্যবস্থা করে দেয়নি। বা সেইটুকু নেই বলছি, আপনি কি প্রতিবন্ধী কার্ড কি আপনার আছে পেয়েছেন? হ্যাঁ, আগে আছে, প্রতিবন্ধী কার্ড আছে, ওটা রিনিউ করা হয়নি। তো ওইটা তো অনেক দিনের, মানে ২০০২ সালের এরকম হবে, তখন আমি বানিয়েছিলাম ওটা। কত পার্সেন্ট প্রতিবন্ধী ছিল? ১০০% ছিল। হ্যাঁ, তো এখন সে প্রতিবন্ধী কার্ড আর অ্যাক্টিভ নেই? না, অ্যাক্টিভ নেই। আচ্ছা, মানে কোনো কাউকে বলেননি আপনি? হ্যাঁ, অনেক বলেছি, এ করেছি, এখন কোনো কেউ গাগেরাজও করছে না। ইন্দিরাবাসন ঘর পেয়েছেন সরকারি কোনো ঘর সহায়তা? সহযোগিতা না, আমি পাইনি। সরকারি কি কি সহযোগিতা পান আপনি? আমি পাই খালি পেন্সিল একটাই যা সরকার থেকে। মানে আপনি গীতাঞ্জলি ইন্দিরাবাসন যেসব ঘর টরগুলো পাওয়া যায় সব কিছু? কিছু আমি পাইনি। সরকার থেকে কোনো সহযোগিতা পাননি? না, পাইনি। আপনি কি ওই প্রতিবন্ধী ভাতাটা পান? হ্যাঁ, বাস ওই প্রতিবন্ধী যে পয়সাটা ওইটাই যে মাসে মাসে দেয় ওইটাই আছে। কীভাবে আপনার মানে জীবী মানে এ চলে, সংসার চলে, পরিবারে কজন আছে, কে কে আছে? আমার দুটো মেয়ে আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে। ছেলে বলছিলেন? ছেলে ছিল, আমার ছেলে এফআইআর হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাস ওই কীভাবে কী ঘটনা? ঘটনাটা হয়েছিল, গাড়ি পেছনে ব্যাক করছিল, তো এরকম ছেলে সাইকেল নিয়ে, ছোটো সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, তো একটা মানে সাইকেলের উপরে পা রেখেছিলো, একটা সাইকেলের নিচেও রেখেছিলো, আর গাড়িটা ব্যাক করছিল। তো এবার সাইকেলের মানে পাটা যেটা নিচেই ছিল সেই পাটা স্লিপ খেয়ে যেতেই পুরো একদম কোমরের উপর দিয়ে চলে গেছে গাড়ির পেছনের চাকা। কদিন আগের ঘটনা এটা? এটা হয়ে গেল ১.৫ বছর। তাহলে আপনার মানে সংসার পরিবারণ কে কে আছে? মা আছে, ব্যাস আর কেউ নেই। কী নাম বললেন যেন? আমার নাম বিজয় সাহানি। আমরা দেখাচ্ছি যে বিজয় সাহানিকে আমরা দেখালাম তার জীবন কাহিনী, সত্যি দুঃখ ভরা জীবন। এবং তিনি তার প্রতিবন্ধী কার্ড আছে, তবে সেই কার্ডের রিনিউ এখনও হয়নি, তবে বিভিন্ন জায়গায় বারে ঘুরেছেন, তবে সেই কার্ডের রিনিউয়াল এখনও তিনি করতে পারেনি। সরকার এনার পাশে সেই অর্থে দাঁড়ানি এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। ও এনার অভিযোগ যে সরকারের হয়তো সেই সহযোগিতা সেভাবে এনার কাছে পৌঁছায়নি, মানে যে প্রতিবন্ধী যে সাইকেল, যে প্রাপক যে সাইকেল, সাইকেল এনার কপালে জোটেনি। খুব লাভ হয়ে গেল সরকারের, এনাকে সাইকেল না দিয়ে সরকারের হিসেব মতো অনেক লাভ হয়ে গেল, টাকাটা বেঁচে গেল। আমি মনে করি সরকার একে সাইকেল দেয়নি, সরকারের টাকাটা অনেকটা বেঁচে গেল, খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। আর এলাকার যারা জনপ্রতিনিধি আছে, যারা বিভিন্ন বিষয়গুলো মানে দেখেন, আমি তাদের ক্ষেত্রে বলছি, মানে সত্যি উপকারী হলো, একটা সাইকেল বেঁচে গেল, একটা সাইকেল বেঁচে গেল। কেন এই ব্যক্তি এখনও সাইকেল পেল না, সহযোগিতা পাচ্ছেন না, এই ব্যক্তি এভাবেই চলছে কর্মসংস্থান, প্রতিবন্ধীদের যে স্পেশাল কেয়ার, তার পরিবার, তার এখন গীতাঞ্জলি কেন পেল না? যদি বাড়ির জায়গা যদি না দেখাতে পারে, হয়তো মজা একটা গল্প ছোঁকে দেওয়া যেতে পারে, প্যাঁচা কল ফেলে দেওয়া যেতে পারে যে নিজস্ব ভিটে নাই দেখালে হয়। আমি চাইবো যে সরকার প্রশাসন এলাকার যারা জনপ্রতিনিধি যারা আছেন, এই ব্যক্তি এনাকে যদি কীভাবে সহযোগ, কী নাম বললেন যেন?
বিজয় সয়ানীকে যদি সহযোগিতা করা যাবে। অনেকে ভাবছেন যারা এলাকার স্থানীয় দোকানদার, তারা ভাবছেন যে বিজয় সয়ানীর বুঝি অনেক লাভ হয়ে গেল, সারাদিন ধরে 2 টাকা 5 টাকা করে ইনকাম করছে, অনেক বুঝি পয়সা হয়ে গেছে, যে তাড়াতাড়ি ঘর যা, তালা লাগানো হচ্ছে যে সন্ধে হয়ে যাচ্ছে ঘর যাও, হয়তো লাভ হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, ইনি হয়তো লাভবান হয়ে যাচ্ছে। লজ্জা হওয়া দরকার সেই সমস্ত মানুষগুলোকে, আমি তাদের তীব্র ধিক্কার জানাই, যাকে বিজয় সয়ানীর মতো এই মানুষটাকে দেখে যারা ভাবে যে এর বুঝি অনেক লাভ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে 2 টাকা 5 টাকা ইনকাম হচ্ছে, আর যেই সমস্ত মানুষগুলো স্ক্যাম করছে, ঘোটালা করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো তাদের সৎ সাহস নাই। আর বিজয় সয়ানী এসে বলে যে বৃষ্টি হয়ে গেছে, এমন ঘুরে ঘুরে আর কতক্ষণ ধরে করবি, এবার জানা হয়ে তো গেছে, এবার ঘর জানা, তাদের চরম ধিক্কার লজ্জা জানাই। বিজয় সয়ানীর চোখের সামনে মুখ তুলে দাঁড়াবার মতো তাদের এই মানে মানে সাহসটা না থাকে। আমি মনে করি এনাদের যে শ্রম, যে পরিশ্রম, তাদের নিদারুণ যে কষ্ট যন্ত্রণা, কবে মুক্তি পাবে আমরা জানি না, আমাদের প্রতিবেদন দেখালাম। কেউ যদি এনাকে কেউ সহযোগিতা করতে আসেন নিশ্চয়ই যোগাযোগ করবেন। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি আছি কমলেন্দুপুরের হুগলির তারকেশ্বর বিধানসভা, একবারে চাপাডাঙ্গা যে বাসস্ট্যান্ড সেই এলাকার আমরা ছবি দেখাচ্ছি। বিজয় সয়ানীর তার যে মানে কঠিন যে লড়াই, তার সংগ্রাম, পরিবার পরিজনকে তার ভাত চাল জোগাড় করবার জন্য প্রতিটা মানুষ গাড়ি নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারে, তার তার ঘর যাবার সময় নাই, অনেক মানুষ আছে তারা রাস্তায় ঘুরছে, আর বিজয় সয়ানী একই টাইমে সেও রাস্তায় ঘুরছে। তবে বিজয় সয়ানীর ক্ষেত্রে অনেকে ভেবে নেওয়া হচ্ছে সে বুঝি অনেকটা লাভ করে ফেলছে, 5 টাকা 10 টাকা চলে আসছে, হয়তো অনেক টাকা হয়ে যাচ্ছে বিজয় সয়ানীকে, তাই ঘর তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, তেমনটাই কিন্তু এরকম কথাও শুনতে হচ্ছে। তবে আমরা জানাবো বিজয় সয়ানী সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং পরবর্তী সময়ে বর্তমান এই আঞ্চলিক জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন এই ব্যক্তির পাশে সে দাঁড়াক। হুগলির পুরসভা থেকে কমলেন্দু পোড়েল, আপনারা দেখছেন নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু।